ড্রাগ আসক্তের দরকার সঠিক চিকিৎসা। বিশ্ব মাদক বিরোধী দিবসে সচেতনতার পাঠ বনগাড়ি কভারি গ্রুপের। এদিন শহরে র্যালিও করেন তারা। আজ 26 জুন, আজকের দিনেই পালিত হয় বিশ্ব মাদক বিরোধী দিবস। নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের মূল উদ্দেশ্য, তাই মাদক মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য বনগা রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ব মাদক বিরোধী দিবসে মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আহ্বান জানালেন বনগা রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের সদস্যরা। জানা যায়, এই গ্রুপের বেশিরভাগ সদস্যই জীবনের একটা সময়ে ভয়ঙ্কর নেশার জালে আটকে ছিলেন, জীবনটা চলে গিয়েছিল অন্ধকারে। সঠিক চিকিৎসার মাধ্যমে এবং সঠিক পথ ধরে নেশামুক্ত হয়ে আজ দীর্ঘ দিন ধরে তারা সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। এদের মধ্যে অনেকেই আজ সুস্থ এবং জীবনে প্রতিষ্ঠিত। এরাই আজ মাদকের নেশায় আক্রান্ত মানুষদের সঠিক পথে সমাজে ফিরে আসার বার্তা দিচ্ছেন। আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে এই সংগঠনের সদস্যরা বনগাতে নেশার বিরুদ্ধে এক র্যালির আয়োজন করেন। এদিনের এই র্যালি বনগা থানার সামনে থেকে শুরু হয়ে গোটা বনগা শহর প্রদক্ষিণ করেন। সেই সাথে মাদক মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য মাইকে প্রচারও চালানো হয়। এদিনের র্যালির মূল উদ্দেশ্য ছিল নেশাগ্রস্ত মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই সাথে মাদক নেশা সর্বনাশা। মাদক নেশা কেড়ে নিচ্ছে বহু তরতাজা প্রাণ, তাই মাদক মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য এদিনের এই আয়োজন। এদিন পথ চলতি মানুষের হাতে লিফলেটও তুলে দেওয়া হয়। উৎসুক মানুষদের সঠিক পথের পরামর্শ দেন তারা। জানা যায়, এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজে বেআইনিভাবে মাদক বিরোধীর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হওয়া এবং মাদক আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসার মাধ্যমে ক্রমশ মাদক মুক্ত করে তাদেরকে সুস্থ সমাজে পুনরায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য তাদের। এই বিষয়ে বনগা রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের এক সদস্য শঙ্করশন আচার্য জানান, আজ বিশ্ব মাদক বিরোধী দিবস, আজ আমাদের এই সংগঠনের পক্ষ থেকে একটি র্যালির ব্যবস্থা করা হয়। এই র্যালির মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে মাদক মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিলাম। আগামী দিনেও মাদক আক্রান্ত ব্যক্তিদের সুস্থ সমাজে ফিরিয়ে আনার প্রয়াস চলতে থাকবে বলেও জানান তিনি। আজ 26 জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। আমরা আজকে বনগার মানুষকে, বনগা মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষকে একটা বার্তা বহন করে নিয়ে গেলাম সবার কাছে, যে আজকের দিনে আমাদের একটা মাদক মুক্ত পরিবেশ তৈরি করার পথে চলতে হবে। কারণ মাদকের নেশা সর্বনাশা। একটা মাদকাসক্ত ব্যক্তি সে মাদকের কবলে পড়ে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে, যেমন চুরি ছিনতাই। আবার এই মাদকের নেশায় অনেক তরতাজা প্রাণকে অকাল মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমরা বনগাঁর মহকুমার সমস্ত মানুষ তথা সমস্ত মানুষকেই এই বার্তা দিচ্ছি যে এক হচ্ছে পরিবেশের সব চোরাচালানকারীরা মানে বেআইনিভাবে মাদক বিক্রি করছে, ওদের বিরুদ্ধে সকলে একত্রিতভাবে রুখে দাঁড়াতে হবে। আর যেসব মানুষ মাদকের কবলে পড়ে গেছে, অর্থাৎ মাদকাসক্ত, তাদের সঠিক চিকিৎসা করে সুস্থ জীবনে ফেরাতে হবে। এই দুটো বার্তা বিভিন্ন মানুষের কাছে আমরা সে বহন করে নিয়ে যাচ্ছি। সঠিক চিকিৎসা করলে সুস্থ জীবনে দ্রুত ফেরা সম্ভব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একটা সময় মাদকের কবলে পড়ে গেছিল, বেরোতে পারছিল না, ক্রমশ অন্ধকারে ঢুকে যাচ্ছিল। তারা কিন্তু সঠিক চিকিৎসা করে আজকে আলোয় ফিরে এসেছেন, তারা সুস্থ জীবনে বাঁচছেন, তারা সম্মান সম্পর্ক নিয়ে বাঁচছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিকিৎসা করলে ফিরে আসা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।